हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেছি। আমার ভিডিওটি শুরু করার আগে বা দেখার আগে বা শোনার আগে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আপনারা দেখতে পাবেন সেটিকে প্রেস করবেন, তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন, সেখানেও আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক ডিজিটের ছবি দেখতে পাবেন, অনেক পেশেন্টের কথাবার্তা শুনতে পাবেন। খুব ইন্টারেস্টিং জায়গা, আপনারা গিয়ে একবার ভিজিট করে আসতে পারেন। তো ভিডিওটি দেরি না করে শুরু করব। ভিডিওটি আজকে খুব একটা বড় হবে না। আজকের ভিডিওটি আলোচনা করছি তার আগে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বা আলোচনা করতে চলেছি, ভিডিওটি ভীষণ কমন একটি ভিডিও এবং এই ভিডিওটি নিয়ে আমার প্রিভিয়াস একটি ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটি সার্চ করলেই সেখানেই দেখতে পাবেন যে ভিডিও দেওয়া আছে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা চলেছি সেটি হচ্ছে কালো শিরা। কালো শিরা বাংলায় বলে আর ইংলিশে ওটাকে বলে ভেরিকোজ ভেইন। আমাদের পায়ের মধ্যে গুটি 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 একদম জিলিপির প্যাচের মতো নীল ধরনের বা কালো ধরনের এক ধরনের শিরা আমরা দেখতে পাই, তাকে আমরা কালো শিরা বলে থাকি বাংলায় এবং রোগ বা ইংরেজি হিসেবে সেটাকে আমরা বলে থাকি ভেরিকোজ ভেইন। তো অনেক ভেইন সার্জেন আছে যাদের মাধ্যমে এই রোগটি যখনই খুব বাড়াবাড়তির দিকে পৌঁছে যায় তারা এটিকে খুব তাড়াতাড়ি ভালো করে দিতে পারেন অপারেশনের মাধ্যমে, যদি খুব জিনিসটি যদি খুব বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায়। আর জিনিসটি যদি অল্পের মধ্যে থাকে এবং প্রথম দিকে যদি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে এই রোগটি উইদাউট সার্জারি ভালো করে দেওয়া সম্ভব। তো আলোচনায় চলে আসবো যে ভেরিকোজ ভেইন অ্যাকচুয়ালি কী হয়। ভেরিকোজ ভেইন হচ্ছে আমাদের শরীরের মধ্যে শিরাস্ফীতি, জাস্ট আর কিছু না, এটা হচ্ছে শিরাস্ফীতি। শিরা আমাদের পায়ের কোনো কোনো জায়গায় যদি কেউ আমরা দেখি যে প্রেসারের কাজ করেন খুব, প্রচুর পাহাড়ে ওঠানামা করছেন বা হয়তো উঁচু জায়গায় ওঠানামা করছেন বা ল্যান্ডে প্রচুর কাজ করছেন এবং চাষবাস করছেন, মাঠে প্রচুর পরিশ্রম করছেন, সেই ক্ষেত্রে আমাদের পায়ের মধ্যে বা সারাদিন হয়তো প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করছেন, এর ফলে কি হয় পায়ের শিরার মধ্যে একটা স্ফীতি আমরা লক্ষ্য করি বা দেখতে পাই। তো ওই স্ফীতিটাকেই আমরা বলি ভেরিকোজ ভেইন বা কালো শিরা, যেটি সাধারণত সবারের মধ্যে হয়তো আমরা ওটা দেখতে পাবো না কিন্তু পার্টিকুলার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই জিনিসটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে যাদেরই পায়ের উপর প্রেসার দিয়ে কোনো কাজকর্মর ব্যবস্থাটা থাকে বা কাজকর্ম প্রক্রিয়াটা থাকে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটি আমরা হতে বেশি দেখি। এছাড়া কিছু কিছু কারণে বংশগত ভিত্তিতেও অনেক সময় ভেরিকোজ ভেইন হয়ে থাকে বা কালো শিরা হয়ে থাকে। তো সাধারণত আমরা কাদের মধ্যে এটা দেখতে পাই, প্রথম এবং এক নম্বর দাগে যে মানুষরা থাকে তারা হচ্ছেন ট্রাফিক পুলিশ, যারা রাস্তায় গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করেন। ট্রাফিক পুলিশদের এই রোগ সবথেকে বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই স্কুল টিচারদের, যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো বা ক্লাস নেন সেই ক্ষেত্রে হয় অনেক সময়। চাষি মানুষের হয়ে যায়, তারা অনেক পরিশ্রম করেন এবং তার ফলে অনেক ভারী ভারী জিনিসপত্র নেন, তার ফলে তাদের পায়ের মধ্যেই শিরাস্ফীতি হয়ে যায়। আর্মি ম্যান যারা আছেন, যারা অনেক পিঠের ওপরে অনেক বন্দুকের অনেক ওজন থাকে, তাদের প্রচুর লাগেজ থাকে ভিতরে এবং তাদের ব্যাগের মধ্যে অনেক কিছু ব্যবহার্য জিনিস থাকে যেগুলি নিয়ে তাদেরকে দিনের পর দিন বর্ডারের কাছে বা পাহাড়ে পর্বতে হয়তো ঘুরে ঘুরে তাদেরকে ডিউটি করতে হচ্ছে এবং যেখানে সেখানে তাদেরকে টেন্ট করে শুয়ে পড়তে হচ্ছে। এছাড়া কিছু ট্রাভেলার্সদের আছে যারা পাহাড়ে ওঠেন, ট্রাভেল করেন বিভিন্ন জায়গায়, যারা ঘোরেন এবং যাদের পায়ের মধ্যে প্রচুর প্রেসার পড়ে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। ভেরিকোজ ভেইন হলে সাধারণত কি কি সিমটমস বা কি প্রবলেম বা কি কষ্ট আমাদের হতে পারে? ভেরিকোজ ভেইন হলে বেসিক্যালি সেরকম ধরনের কোনো কষ্ট থাকে না বেশিরভাগ মানুষের। আমাদের কাছে যারা আসে আমরা আলোচনা করে দেখি যে বেসিক্যালি তাদের সেরকম ধরনের কোনো প্রবলেম হয় না, তবে
যাদের ভেরিগোস ভেন্টে একটু মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় বা যাদের ভেরিগোস ভেন্টে একটু বেশি বেশি হয়, তাদের দেখা যায় কি ওই যে শিরাস্ফীতি হয়ে থাকে বা কালো ধরনের যে ব্যাপারটি দাঁড়িয়ে যায় ওখানটাতে পেন হয়, পেন হয় এবং শিরা পাটা বেশ মানে ওভার সেন্সিটিভ হয়ে থাকে, খুব হাইপার সেন্সিটিভ হয়ে থাকে, টাচ করলেই ব্যথা হয়, রাত্রিবেলাতে প্রচণ্ড ব্যথা হয়, ঘুম আসতে চায় না, খুব কষ্ট হয় পেশেন্টের। এই সাধারণ বেসিক সিমটমসগুলি আমরা দেখতে পাই। তো ভেরিকোস ভেন ভালো করার জন্য কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আপনারা যদি নেটে সার্চ করেন খুব ভালো ভালো এক্সারসাইজ আছে, সেগুলো আপনারা করতে পারেন। এবং যদি আপনার ভেরিকোস ভেনে ইনফেকশন হয়ে যায়, যদি সেখানে যদি ব্লিডিং হয় বা সেই জায়গায় যদি কোনো ইনফেকশন যেটাকে বলে যখনই হয়ে যায়, তো সেইগুলো আপনি কাছাকাছি সার্জন ডাক্তারবাবু যারা ভেন নিয়ে সার্জারি করেন সেই সমস্ত ডাক্তারবাবুদের, প্লাস্টিক সার্জারি ডাক্তারবাবুরা আছেন ওনাদেরকে আপনারা কনসালমেন্ট করতে পারেন যদি বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায়। আদারওয়াইজ প্রথম দিক থেকে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে পরে ভেরিকোস ভেন ভালো হয়ে যায়। এবার মেডিসিনগুলোর দিকে চলে যাচ্ছি। মাত্র দুটি কি তিনটি মেডিসিন আছে, সেগুলি আপনারা সিল প্যাক দোকান থেকে ভালো কোম্পানি নিয়ে আসবেন, ইউজ করবেন, দেখবেন অনেকটি আপনারা রিলিফ পাবেন এবং সিমটমসের উপর ভিত্তিতে ব্যবহার করতে হবে। তো আমি সেটি আপনাদেরকে নোট করে দেবো এবং বলে দেবো। অনেক সময় সময়ের অভাবে আমরা ভিডিওতে অত কিছু লিখতে পারি না, বলতে পারি না, তো তার জন্য আমি খুব দুঃখিত। আপনারা কাইন্ডলি ভিডিওটি একটু স্টপ করে মেডিসিনগুলো একটু দেখে নেবেন এবং ওষুধের দোকানে গিয়ে ভালো কোম্পানির মেডিসিন আপনারা নিয়ে আসবেন। তো মেডিসিনগুলি দেখে নেওয়া যাক। যদি আপনারা দেখেন যে এই ভেরিগোস ভেনের হিস্ট্রিটা ওই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কালো শিরার হিস্ট্রিটা, অনেক সময় শিরা যদি আঘাতজনিত কারণে এই জিনিসটি ফর্ম করে বা আপনার যদি এরকম ধরনের কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থেকে যদি আপনার এই প্রবলেমটি ফর্ম করে, তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন আর্নিকা মন্টানা 200। আর্নিকা 200 দিনে দুবার 1-1.5 মাস কন্টিনিউ ইউজ করতে হবে। তার সঙ্গে আপনি আর্নিকা মাদার টিনচার এই মেডিসিনটি আপনি এক্সটার্নাল ইউজ হিসাবে ভেনে যদি আপনার পেন হয় বা যদি কিছু হয় আপনি সেখানে দিনে দুবার লাগাতে পারেন, একটু গরম জল কম্প্রেশন করতে পারেন। এছাড়া যদি আপনারা দেখেন যে কালো শিরার যে সমস্যাটি সেটি তার রঙটি যদি ইনকেস বেগুনি ধরনের হয়ে থাকে, যদি ভায়োলেট কালার হয়ে থাকে বা বেগুনি ধরনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ল্যাকেসিস অ্যাপ্লাই করতে পারেন। ল্যাকেসিসকে আপনি 30 পাউডার ইউজ করুন এবং দিনে 3 বার করে খাবার খাওয়ার আগে আগে 3 ফোঁটা করে ব্যবহার করুন। এবং আর্নিকা মাদার টিনচারটি আপনি লাগান, দিনে 4-5 বার লাগাতে পারেন, 2-3 বারও লাগাতে পারেন, 4-5 বারও লাগানো যেতে পারে যদি আপনার হাতে টাইম থাকে। তো এই কালো শিরার ক্ষেত্রে আপনি আর্নিকা 200 এবং আর্নিকা মাদার টিনচার লাগাবেন এবং যদি রঙটি যদি বেগনি কালারের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ল্যাকেসিস 30 ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করুন, দেখবেন খুব এফেক্টিভ রেজাল্ট পাবেন এবং মেডিসিনগুলো একটু ভালো কোম্পানির এবং সিল প্যাক নিয়ে আসবেন, তাহলে আপনার খুব সমস্যাটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এছাড়া আপনারা আমাকে ইনস্টাতে এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারেন, সেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ইমেল সহ পাঠাতে পারেন, আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ আমাকে একটু 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দিন, তাহলে আমি আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ থাকবো। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, আপনি ছাড়া অনেকেই জানতে পারবে, যদি কারোর এই সমস্যা থাকে সে নিয়ে এসে মেডিসিনগুলি ব্যবহারও করতে পারবেন। তো আশা করি আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।